প্রিয় শিক্ষকগণ আমার বরাক চ্যানেলের পক্ষ হইতেই আপনাদের আন্তরিক পৃথিব শুভেচ্ছা আজকে আমরা কথা বলবো এনআইএস ডেলডের যে সকল আপনাদের পিসিবি হয়েছিলো যদি আপনাদের পিসিবি যে সকল ক্লাস হয়েছিলো সেই ক্লাসে যদি আপনাদের কোনো ক্লাসের যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স হওয়ার কথা যদি আপনাদের সেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স হয় না তাই আপ তাহলে আপনাকে পরীক্ষা বসতে পারবেন এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ফুলফিল করতে কি কোনো এনআইয়সের পক্ষ থেকে কোনো সিস্টেম বা কোনো সিস্টেম চালু করা হচ্ছে সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো সেই আপডেটটা একটা হিন্দি পত্রিকায় এসেছে সেখানে আমি আপনাদের সেই আপডেটটা দেখিয়ে দিব কেননা এইরকম কোনো শিক্ষক হয়তো থাকতে পারেন যে যে শিক্ষকের নেই আছে যে সকল পৃথিবী হয়েছিলো বা পনেরো দিনের সেখান থেকে বা বারো দিন অ্যাটেন্ডেন্স থাকার কথা ছিল কিন্তু কোনো শিক্ষকের হয়তো এরকম যদি মিস হয়ে যায় তাহলে তো তার জন্য কি কোনো সমাধা সমাধান আছে আমি আপনাদের সেই সমাধান দেখিয়ে দেবো কেননা এই সেরকম যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্সের কথা আপনারা যদি এ বিষয়ে না অবগত হয়ে থাকেন আমি তাদের তাই আমি আপনাদের সেই আপডেটটা দেখিয়ে দিচ্ছি যাতে এখান থেকে দেখে নিন যে এরকম কোনো সমস্যা হলে আপনারা কী সমাধান পাবেন তাই হলে চলুন আমরা যে হিন্দি পত্রিকায় সেই আপডেটটা এসেছে আমরা আপনাদের এখানে দেখিয়ে দিব কেননা এগুলো আপডেট আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে লাস্ট ডেট ফর সাবমিশন অফ এক্সামিনেশন ফিজ ইজ ওভার যে নিশ্চয়ই সব শিক্ষক যে সকল শিক্ষক এনে থেকে ডিএলএড করছেন তাই সবাই আমি আশা করি সবার যে একদম নিশ্চয়ই ফি দেওয়ার কথা ছিল সবাই হয়তো এই ফিজটা দিয়ে দিয়েছেন আমি আশা করি আপনাদের যেন কোনো শিক্ষকের যদি কোনো শিক্ষকের নাম যেন বাদ না পড়ে আর তাহলে চলুন আমরা এই আপডেটটা দেখে নিই সেই আপডেটটা আমরা সেখানে গেলে দেখতে পারবো এখানে দেখতে পাচ্ছেন ডিএলএড গেলে পঁচাত্তর প্রতিশত হাজিরি জরুরি যেখানে আপনারা নিশ্চয়ই সবার জানা আছে যে ডিএলএডের জন্য পঁচাত্তর শতাংশ অর্থাৎ পনেরো দিনের মধ্যে বারো দিন অ্যাটেন্ডেন্স থাকতে হবে উপস্থিতি কম হানের পর আট নায় কেন্দ্রে লেসতে হবে প্রশিক্ষণ এক্ষেত্রে যেটা দেহরাদুন থেকে সেই আপডেটটা এসেছে আমি আপনাদের আরও একটু ডিটেলস দেখিয়ে দিবো ডিএলএডকে লিপে आर्ट मॉडल सेंटर बनाए देहरादून हमारे संवाददाता एन से डी कर रहे हैं और शिक्षकों के लिए अच्छी खबर है यदि उपस्थिति पचहत्तर प्रतिशत नहीं है तो वो पी के मॉडल सेंटर से यह पूरी कर सकते हैं इसके लिए प्रदेश में आठ अध्ययन केंद्र बनाए गए हैं जो एक अप्रैल से संचालित होंगे राष्ट्रीय मुक्त विद्यालय शिक्षा अनुदान एनआईओ से डी प्रशिक्षण ले रहे शिक्षकों को राहत दी है दरअसल गतम प्रधानाचार्यों से सत्यापन नहीं करने वाले शिक्षकों के लिए तिथि बढ़ाई गई थी এখানে তাদের যে যে সকল শিক্ষক ভেরিফিকেশনের কথা ছিল যদি কোনো শিক্ষকের ভেরিফিকেশন হয় না সেই ডেটটাও এক্সটেন্ড করা হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিলাম যে এখানে যদি কোনো শিক্ষক পঁচাত্তর যেখানে সেখানে যে যে সকল শিক্ষকের পঁচাত্তর শতাংশ অ্যাটেন্ডেন্স হয় নাই তাদের জন্য মডেল সেন্টার বানানো হচ্ছে সে তারা মডেল সেন্টারে গিয়ে তাদের অ্যাটেন্ডেন্সগুলো পুরো করে আসবেন সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইহা কার্সিস্টে সম্পর্ক আলমোড়া ডায়াট আলমোড়া চমেলি রুদ্রপ্রয়াগ রায়কা গৈচর চমেলি দেহরাদুন ডায়েট দেহরাদুন হরিদ্বার डायट रुडकि हरिद्वार डायट पौळी डायटिगाव पौळी नगर नैनीताल डायट रुद्रपूर उधमसिंग नगर पितौरागढ़ चंपावत बागेश्वर डायट डी टी हाट पितौरागड टी हरि उत्तरकाशी डायट टिहारी ताईने प्राय आठ टी मडल सन्टार बनवायचे हो आम्ही आपण अपडेट टाके देतो जी को शिक्षक एरक असुविधा होता जे उन्नी पचत्तर शतांश अॅटेन्डेन्स नाही असे फेसिटीन करत नाही त তাই তাহলে তার কোনো অসুবিধা হবে কিনা তাই এই কোনো পরিপূরক থাকতে পারে কি আমি আপনাদের সেই আপডেট দেখে দিলাম যদি আপনাদের কোনো এরকম অসুবিধা হয় তাকে আপনারা স্টাডি সেন্টারে কন্ট্যাক্ট করতে পারেন এবং সেখান থেকে আপনাদের পৃথিবী সেন্টারের জন্য পৃথিবী যে মডেল সেন্টার হবে আপনারা সেখান থেকে জানে জেনে নিতে পারেন তাই আপনারা এই আপডেট দেখুন যদি কোনো শিক্ষকের এরকম অসুবিধা হয়ে থাকে তাকে এই আপডেটটা দিন যে পৃথিবীর জন্য আটটি ম সেখানে আটটি মডেল সেন্টার বানানো হচ্ছে আপনাদেরও সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ মডেল সেন্টার বানানো হবে আপনারা সেখানে গিয়ে পিসিবিগুলো পরিপূর্ণ করবেন তো পারবেন ধন্যবাদ জয় হিন্দ